বুঝি সুঝি বললেন, কি বলছেন আপনি? আপনার জ্ঞানের পরীক্ষা হবে কি আমাদের মাঠে? পাগলের কোনো হিসাব নেই। সংক্রান্ত বসে বলছে কি, বাংলাদেশের 2.5 কোটি আহলাদের আগে বিএনপি করতে এখন আওয়ামী করে, যে কোন পাগলে কারবার। অথচ আপনার পরিষ্কার শুনে রাখেন, আহলাদিস কখনো বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি নয়, জামাত ইসলাম নয়, এরা সেরেফ এবং সেরেফ আহলাদিস। আহলাদিসের জন্মে মরণে আকিদায় আমলে সর্বত্র সেরেফ আহলাদিস। এরা কোশ্চিন কেন বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না? প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে আল্লাহর কাছে হাজির হবে, কোনো লোক দল বল তার সঙ্গে কেউ যাবে না। অত আমাকে বাঁচতে হবে কবরে, তোমার ভয়ে আমাকে চলা যাবে না। তুমি বেশি বেশি আমাকে নির্যাতন করে কারাগারে দিতে পারো অথবা ক্রস ফায়ার হত্যা করতে পারো, কিন্তু আমি কোশ্চিন কেন ইমানকে ছাড়তে পারি না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বুঝি সুঝি বললেন, কি বলছেন আপনি? আপনার জ্ঞানের পরীক্ষা হবে কি আমাদের মাঠে? পাগলের কোনো হিসাব নেই। এখন যদি এমপিরাই যদি পাগলামি করে তাহলে যাবো করার কাছে বলেন। সংক্রান্ত বসে বলছে কি, বাংলাদেশের 2.5 কোটি আহলাদের আগে বিএনপি করতে এখন আওয়ামী লীগ করে, যে কোন পাগলের কারবার। আর পাঁচবারের এমপি একবার না। অথচ আপনার পরিষ্কার শুনে রাখেন, আহলাদিস কখনো বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি নয়, জামাত ইসলাম নয়, এরা সেরেফ এবং সেরেফ আহলাদিস। আহলাদিস জন্মে মরণে আকিদায় আমলে সর্বত্র সেরেফ আহলাদিস। এরা কোশ্চিন কেন বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না? এখন আপনি যদি আমাদের সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দেন তা আপনি হবে নাকি? প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে আল্লাহর কাছে হাজির হবে, কোনো লোক দল বল তার সঙ্গে কেউ যাবে না। অত আমাকে বাঁচতে হবে কবরে, তোমার ভয়ে আমাকে চলা যাবে না। তুমি বেশি বেশি আমাকে নির্যাতন করে কারাগারে দিতে পারো অথবা ক্রস ফায়ার হত্যা করতে পারো, কিন্তু আমি কোশ্চিন কেন ইমানকে ছাড়তে পারি না? মনে রাখা আবশ্যক, যেদিন মুসার সঙ্গে জাদুকরদের ইয়ে হয়েছিল, লড়াই হয়েছিল না, জাদুকরটা বললো তুমি আগে না আমরা আগে, মুসা বললো তোমরা আগে জাদু ফেলো। এবার জাদু হলো, মুসা সেখানে লাঠি নিক্ষেপ করলেন, সব শেষ। জাদুকররা বুঝলো যে মুসা যেটা করেছে আমাদের সাথে বড় জাদুকর পুরো ইরাকে নাই, তার উপরে যেন উনি করেছেন ওটা নিঃসন্দেহে মুসার নিজস্ব কোনো ক্রেডিট এখানে নাই, উপরে কিছু আছে অবশ্যই তিনি আল্লাহ। এবং যখন ওখানে সেজদা পড়ে গেল, ফেরাউন বলছে আসলে মুসা হলো তোমাদের এক নম্বর গুরু, ওই তোমাদের মন্ত্র শেখাইছে, তাই তো আমার হুকুম দেওয়ার আগে তোমার ইমান আনলে। ফেরাউন বলল ডান পা আগে কাটবো তোমাদের, বাম পা পরে কাটবো, খেজুরের গাছে ঝুলাবো, মলদার দিয়ে শুলবিদ্ধ করবো, পেঁচিয়ে 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 আস্তে আস্তে তোমাদের হত্যা করবো, সাবধান মুসার তলে যেও না। জাদুকর কি বলেছিল বিমান ওড়ার সময় যে দোয়াটা পড়ে না, সোভার আল্লাহ সাক্ষার আল্লাহ না হাজা অমা কুন্না বি মুকরিনিন ওয়া ইন্না লা রাব্বানা লামুন কালিবুন, ওয়া ইন্না লা রাব্বানা লামুন কালিবুন কার কথা? ওই জাদুকরদের কথা। বলেছিল হে ফেরাউন, তোমার মাতব বাড়িতে 15 মিনিট নির্যাতন করে মেরে ফেল দেওয়া, কিন্তু আমরা চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, ওই আকিদায় বিশ্বাসী হন। যদি দুনিয়া কিছু করতে চান, যদি বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এবং সত্যিকারের শান্তি আনতে চান, তাহলে বিদেশি আনুগত্য ছাড়েন, নিজের দেশে আল্লাহ পাক যা দিয়েছেন এর উপরে আপনি ভরসা করেন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে,